সবাইকে আবার স্বাগত। আজকে আবার একটি ভালো খবর, কলকাতা ফুটবলের সুপার সিক্স রাউন্ড যে চলছে সেখানে আবার মোহামেডান স্পোর্টিং এর জয় জয়কার। সত্যি লীগ টেবিলের প্রথমে থাকা এই দল আবার কিন্তু নিজেদের গতিতেই ছুটে চলেছে সাদা কালো বাহিনী। সুপার সিক্স এর আমরা দেখেছি প্রথম ম্যাচে খিদিরপুর এসসি কে 5-0 তারা হারানোর পর আবার ইস্ট বেঙ্গলের মতো একটা ধারে ভারে সবার দিক থেকে শক্তিশালী দলকে কিন্তু তারা আটকে দিল। শুধু তাই নয়, 2-1 ব্যবধানে তারা জিতেও গেল এবং প্রথম অর্ধেই যেন তারা কফিনের শেষ প্রয়োগ পুঁতে দিয়েছিল। হ্যাঁ, 2-0 প্রথম অর্ধেই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ছেলেরা এগিয়ে থাকার পর ম্যাচের সেকেন্ড হাফে এক গোল তারা খেয়ে যায় এবং ম্যাচের রেজাল্ট 2-1 মোহামেডান স্পোর্টিং, 2 ইস্ট বেঙ্গল 1 গোল। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আবার জোড়া গোল আমরা দেখতে পেলাম সেই যাকে নিয়ে আমাদের একদম লাফালাফি সব সময়তেই চলছে, যে ডেভিডের গোল, ডেভিড লালন সাঙ্গার আবার দুটো গোল, এটা যেন ভাবাই যায় না। এবং সে তার এই গোলকে তার মায়ের উদ্দেশ্যে কিন্তু সমর্পণ করেছে। আমরা ম্যাচের কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত আমরা দেখব, সেগুলো কিন্তু স্টিল ফর্মে, মানে স্টিল ফটোগ্রাফস অনুযায়ী কিন্তু আমরা ম্যাচের মুহূর্তগুলো দেখব। তার কারণটাও এটা বলে দিই যে কলকাতা ফুটবল লীগের কোনো ভিডিও সত্ত্ব কিন্তু কোনো চ্যানেলস বা কোনো কারুর হাতে থাকবে না, এটা আগে থেকেই আমরা জানি। এবং আমাদের স্টিলস নেওয়ার একটা অধিকার থাকে, সেই জায়গা থেকে আমরা স্টিলস দিয়ে কিন্তু মুহূর্তগুলোকে আমরা ধরে রাখতে চেষ্টা করেছি। এবং ম্যাচ শেষে রাশিয়ান কোচ কি বলছে, সাদা কালো বাহিনীর কোচ কি বলছে, সেটাও আপনাদের জন্য। I told him I scored 3 goals and he scored only 2 goals. It's like that. Another thing, last question. After scoring 2 goals, what happened that actually your team actually was not going for the forward, they were just going the defending? Why? In football, that's why if we score a goal after second half, any team are attacking and we can defense. We can protect our goals and we can win. We will give you later the name. Good afternoon, but please no question about referees. Okay, only about tactic, about players, not about referees. We forget this people. Coach, 17 goals in this Kolkata. Do you think that now they should get a chance in Indian team? Look, if you scoring so many goals, you are very good player, because not important you play third division, you play ISL, you play I-Liga, you have this feeling to score, and he scored so many goals. I think people from Indian national team must see on him, because really in India don't have so many good strikers, mostly strikers from another countries. About that striker like David, they need to see him and maybe really call one time and see how he is in this on this level.